প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিভিন্ন সুস্বাদে ফলে সমাহার সবচেয়ে বেশি দেখা যায় এই সময়। কাঁঠাল, তরমুজ, বাঙ্গি, আনারস, বেল, জামরুল সহ আরও কত রকমের ফলই না পাওয়া যায় এই সময়টায়। সব ধরনের ফলের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং লোভনীয় ফল হচ্ছে আম। আম পছন্দ করে না এমন ব্যক্তি পাওয়া খুবই মুশকিল। বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক এই আম ডায়াবেটিস রোগীদের জন্য কী পরিমাণে বা কোন নিয়মে কতটুকু পরিমাণে আম খাওয়া যেতে পারে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আম খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পরিমাপ। আমের পরিমাপের ওপর আপনার ব্লাড সুগারের অনেকটা নির্ভর করে। ছোট টুকরো করে কাটা 1-2 কাপ পরিমাণ আম খাওয়া যেতে পারে। একবারে অনেক বেশি পরিমাণ আম খাওয়া ভালো না। দৈনিক বরাদ্দকৃত শর্করা সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমাণ ঠিক করতে হবে। ব্লাড সুগার সবসময় পর্যবেক্ষণ করতে হবে। 1-2 কাপ পরিমাণ আম থেকে 10-15 গ্রাম এর মতো শর্করা পাওয়া যায়। তাই একবার অতিরিক্ত পরিমাণ আম না খেয়ে অল্প অল্প করে খাওয়া নিরাপদ। 2-3 গ্লাস আম অন্তত 3 দিন হিসাব করে খাওয়া ভালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।